তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি স্বাগত চক্রবর্তী, তোমরা আমাকে কম বেশি অনেকেই হয়তো জানো। তো আজকে একটা, সত্যি বলছি, কোনোদিনও কন্ট্রোভার্সি ভিডিও করিনি। তো কন্ট্রোভার্সি ভিডিওটা আমি লাস্ট হয়তো পার্সন আমি করছি, আর কি বিষয়ে করছি তোমরা যেটা টাইটেল দেওয়ার একটা বুঝাও গেছো। আর সবার তো কন্ট্রোভার্সি ভিডিও শুনেছো, এবার আমি যে কথাগুলো বলবো আর সেই কথাগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমি কি ঠিক বলছি কথাগুলো, আর আমি কি কোনো লজিকে কথাগুলো বলছি সেটা তোমরা জানাবে। তো অতিরিক্ত গরম পড়েছে, এখন ভোর পাঁচটার সময় ভিডিওটা শ্যুট করছি, কেন আমার রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, কেন গরমে মাথায় তেল দিলাম, তো মাথা ঠান্ডা করে বসেছি, মাথা তেল দিয়ে গায়ে জল দিয়ে, মানে পুরো গরমের ওয়েদার, বুঝতেই পারছো। তো আমার ভিডিওটা, এটা হচ্ছে, আমি সবার ভিডিও দেখেছি, আমি কখনোই কন্ট্রোভার্সি কোনো ভিডিও করিনি। আজকে আমি বাধ্য হচ্ছি এই কন্ট্রোভার্সি ভিডিওটা করতে, মানে ধৈর্যের বাঁধ যাকে বলে ভেঙে গেছে। তো তার জন্য মাথায় তেল টেল দিয়ে একবারে বসেছি, মাথা ঠান্ডা করে কথাগুলো বলবো। তো ভালো করে কথাগুলো শুনবে, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবে বেশি পরিমাণে, মানে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে আর এই সত্যিটা জানতে পারে। তো আমার গলাটা একটুখানি বসে বসে গেছে, তো চলো তো ভিডিওটা স্টার্ট করছি। কথা হচ্ছে, আজকে প্রায় দেড় মাস হয়ে গেল, দু মাস হবে নিবিদিতা দি মারা গেছে, দেবাশিস তার স্ত্রী, এনবি ব্লগে। তো এই যে শুরু হয়েছে, এই যে দেবাশিস দাকে নিয়ে শুরু হয়েছে কন্ট্রোভার্সি, তো অবশ্যই, মানে দেবাশিস দার কেন এত ফলোয়ার, দেবাশিস দা সবার প্রথমে আমি বলতে চাই যে আমার ফরেস্ট অফিসেই থাকে কল্যাণীতে, আমাদের নদিয়াতে কল্যাণীতে, যে হাটে বাজারের যে জেঠু, উনি আমার জেঠুই হয়, কারণ উনি আমার বাবার থেকেও একটু বেশি বয়স হবে, তো জেঠু হয়। তো ওনাকে আমি কিছু কথা আজকে বলবো লাইভে বলছি, ভিডিওতে আমি লাইভ তো আমি তখন লাইভেও বলি, তো ভিডিওতে বলছি। ফার্স্ট কথা আমি বলতে চাই, উনি হয়তো থানায় কেস করবে আমার নামেও, ঠিক আছে দেখে নিচ্ছি কী করে উনি। তো এটা একটা ফার্স্ট কথা আমরা বলতে চাই, দাদা দেবাশিস দাকে একটা ট্যাগ লাগিয়েছে উনি, যে হচ্ছে হাটে বাজারের যে জেঠু, তিনি ট্যাগ লাগিয়েছে দেবাশিস দা হচ্ছে ক্রিমিনাল আইডল, এ কথাটা উনি বলেছে। তো সবাই তোমরা জানো কম বেশি কলকাতার পরে কল্যাণী শহর আমাদের, কল্যাণী আমাদের খুব একটা খুব স্ট্যান্ডার্ডই জায়গা, সব শিক্ষিত মানুষরা বাস করে, তা উনি একটা শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটার, উনি একটা ইটিং শো করে যেটাকে বলে, তো উনি খাওয়া দাওয়ার ভিডিও করে। আর উনি কন্ট্রোভার্সিটা শুরু করেছে ঠিক যেদিন নিবেদিতা দি মারা যায়, সেদিন দুপুর থেকে উনি কন্ট্রোভার্সিটা শুরু করেছে। নিবেদিতা দি যখন দেহ ছিল তখন উনি দেবাশিসদার বাড়ি যায়নি, যখন দেহটা নিয়ে শ্মশানে যায় তখন উনি ওখানে গিয়ে পৌঁছায়, উনি নিবেদিতা দির বাপের বাড়িতে গিয়ে ভিডিও বানায়, ঠিক আছে আমরা সবাই দেখেছি। তার থেকে ঝড় ওঠে নিবেদিতা দি মারা যাওয়ার পরেই একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। তো ঝড়ে আমি একটা দুঃখ প্রকাশ করেছিলাম যে হ্যাঁ, এমন দিদিটাকে আমরা দেখেছিলাম, ভিডিও কম বেশি সবাই বানিয়েছিলাম। তো তারপরেই কিছু নেগেটিভ পার্সন মানুষ আসে, তো বিশেষ করে আমার ঘুম হচ্ছে না রাত ঠিকমতো। এই কন্ট্রোভার্সিগুলোর বিরুদ্ধে আজকে আমি একটা যে কথাগুলো বলবো, তোমরা মন দিয়ে শুনবে কথাগুলো। হাটে বাজারে যে জেঠু, উনাকে আগে ফার্স্ট কথাটা বলে নিই, উনি যেটা দেবাশিস দাকে ক্রিমিনাল আইডল বলে, তো উনি তো খুব শিক্ষিত একটা মানুষ, একটা ভালো জায়গায় থাকে। আমি আপনাকে বলছি জেঠু, এই যে হাটে বাজারে জেঠু, আপনাকে বলছি ক্রিমিনাল কথাটার মানে কি আপনি নিশ্চয়ই জানেন, আপনি একটা শিক্ষিত মানুষ, ক্রিমিনাল কাকে বলে, ক্রিমিনাল কাকে বলে আপনি জানেন? যদি না জেনে থাকেন আমি আপনাকে ভেঙে বলি, আমি কম পড়াশোনা জানি, বেশি জানি না, বেশি ইংলিশও জানি না, আমি আপনাকে বলি, ক্রিমিনাল মানে যে খুন করে, মানুষকে খুন করে, আর ক্রিমিনাল আইডল মানে ক্রিমিনালের ওপর লেভেল, আইডল যাকে বলে, মানে কোনো অ্যাওয়ার্ড পাওয়া মানুষ। তো ক্রিমিনাল আইডল মানে যে একের অধিক খুন করেছে, একের অধিক খুন করা মানুষকে বলে ক্রিমিনাল আইডল। আপনি যেটা বলেছেন সেটা আমি বাংলায় আমার দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি, ইদানিং সবাইকে জানাচ্ছি। তো আজকে শেষে এই কন্ট্রোভার্সি ভিডিওটা আমি করছি, শেষ হয়তো আমি ভিডিওটা আমি করছি, হয়তো আমি ব্লগিং করি, আমি রিলস ডান্সার, আমি ডান্স করি, আমি হয়তো ফালতু, সেটা আমাকে নিয়ে এখন অনেক ট্রোলিং হবে। তো তোমরা তো সবাই দেবাশিস দার হয়ে কথা বলেছো, কিন্তু তোমরা কোনো দিনই কোনো পয়েন্টে কথা বলতে পারো না। আমি সবার ভিডিও দেখেছি কম বেশি,
আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটার জবাব তোমাদের সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে তোমাদের, ঠিক আছে? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হাটে বাজারে জেঠু আমি আপনাকে বলছি, আপনি ক্রিমিনাল বলেছেন, আপনি কিন্তু শিক্ষিত, আপনার নামে কত বড় কেস হতে পারে আপনি ধারণাও করতে পারেন না। যদি দেবাশিসদার ফ্যান ফলোয়ার 2 লাখ হয়ে থাকে, 2 লাখ মানুষ যদি আপনার এগেনস্টে দাঁড়ায়, আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন আপনি নিজেকে একবার ভাববেন। 1 নম্বর, ক্রিমিনাল আইডল কথার মানে হচ্ছে যে মানুষ খুন করে, আপনি দেবাশিসদারকে একটা খুনিতে পরিণত করেছেন, ঠিক আছে? তো দেবাশিসদার স্ত্রীকে যতটা কোনোদিনই বাড়িতে ফেলে রাখেনি, রোগ হয়েছে, আমারও মা নেই, আমারও 6 মাস চলছে, মা চলে গেছে, কল্যাণী জওহরলালে আমার মাকে মেরে ফেলেছে মানে হসপিটালে, তাকেও আমি ক্রিমিনাল বলার আমার অধিকার, আমি পারিনি বলতে, তবে মেরে আমার চোখের সামনে আমার মা চলে গেল। তো ঠিক আছে, আমার কথাটা পরে বলছি, আগে কথাটা হয়ে যাক। তো দেবাশিসদাকে রীতিমতো আজকে 2 মাস ধরে দেখছি, সহ্য করছি, 2 মাস ধরে সহ্য করছি, মানুষটাকে নিয়ে কাটা ছেঁড়া নোংরামি করছে, ঠিক আছে? সে তার নিজের বউকে নিয়ে ব্যবসা করেছে, যাই করেছে সব ঠিক আছে, ঠিক আছে? ব্যবসা করে যদি ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসায়ী যদি করে তার স্ত্রীর জন্যই করেছে, সোশ্যাল মিডিয়া দ্বারস্থ হয়েছে, যদি দ্বারস্থ হয় সেই দিনের জন্য দ্বারস্থ হয়নি, যখন নিবেদিতা দিদি সুস্থ ছিল তখন থেকে তারা ভিডিও বানায়। পয়েন্টগুলো ভালো করে তোমরা বুঝে নাও, ভালো করে বুঝে নাও, তখন থেকে তারা ভিডিও বানায়, তারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, তারা দুজনে মিলে ভিডিও করে, তারা ভালোবেসে বিয়ে করে, যাই করে, ব্যক্তিগত ব্যাপার। আমি হাটে বাজারে যেটু আপনাকে বলছি, আপনি যে দেবাশিসদাকে বলছেন ক্রিমিনাল আইডল, ক্রিমিনাল কথাটার মানে হচ্ছে যে মানুষ খুন করে তাকে ক্রিমিনাল আইডল বলে, তো আপনি দেবাশিসদাকে খুনই করেছেন, ঠিক আছে? আর নিবেদিতা দিকে ট্রিটমেন্ট করেছে কিন্তু ডাক্তাররা, আর যদি মারা যায় তাহলে ডাক্তারাই তাকে মেরেছে, তাহলে ডাক্তাররাও খুনি হলো। দেবাশিসদা তো বাড়িতে বালিশ, মুখে বউকে বালিশ চাপা দিয়ে বা গায়ে কেরোসিন তেল দিয়ে বা হচ্ছে গলায় চাকু দিয়ে বা দড়ি দিয়ে ঝুলিয়ে মারাকে হচ্ছে ক্রিমিনাল বলে, যে মারে দেবাশিসদা তো সেভাবে মারেনি। দেবাশিসদা তার বউকে যদি ট্রিটমেন্ট করেও মারে, ভুল ট্রিটমেন্টটা করে, ভুল ট্রিটমেন্টের দায়টা কার? ডাক্তারের, ডাক্তারের। আপনি তো যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে মশাই আপনাকে আমি দেখছি, আপনাদের মতন আপনি আছেন, আরও কতগুলো মানুষ আছে, একটা মানুষের পেছনে লেগেছে। মেন উদ্দেশ্যটা কী বলুন তো? ওর স্ত্রী মারা যাওয়ার পরে ওকে, ওর কিছু মানুষ তো অবশ্যই সমাজের বুকে তো কিছু নেগেটিভ মানুষ থাকবে, কিন্তু যে পজিটিভ মানুষগুলো দেবাশিসদার পাশে এখনও দাঁড়িয়ে আছে সেটা আপনারা নিতে পারছেন না, নিতে পারছেন না। আমি আজকে সবাই কন্ট্রোভার্সি করেছে, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমি এই কন্ট্রোভার্সিগুলো প্রত্যেকেরটা দেখেছি, আপনারটাও আমি দেখি। আপনার লাইফেকে আমি একদিন বললাম যে কাকু আপনি, এবার কাকু বলেই বলেছি, তখন আপনি আমার জেঠুর বয়সী, আজও আপনাকে আপনি বলেই বলছি, তো জেঠুর বয়সী, যে আপনি শোকাহত মানুষটাকে এবার ছেড়ে দিন। আপনি বললেন ঠিক আছে বোন, আমি স্বাগতা বোন, আমি ছেড়ে দেবো। আপনি আমাকে, আমার মনে হলো কোথাও একটা জন্য ঠিক আছে, আপনি একটা বুদ্ধিমান মানুষ, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে, আপনি একটা কল্যাণী মতন শহরে বাস করা মানুষ হয়ে আপনি দেবাশিসদাকে নিয়ে বিজনেস করছেন, আপনি বিজনেস করছেন, ঠিক আছে? তো মানে কি বলবো, সেই বিজনেস আপনার, আপনি ভিউয়ার্স কামাচ্ছেন, আপনি ফ্যান ফলোয়ার আপনি বানাচ্ছেন, কিন্তু দেবাশিসদাকে নিয়ে আপনি হিংসা করছেন। আপনার সাথে দেবাশিসদার কী পার্সোনাল শত্রুতা? আর আপনি কে হন যে আপনাকে এত কৈফত দেবাশিসদার দেবে? আপনি কে হন? আপনারও তো স্ত্রী মারা গেছে, যদি যদি 10টা লোক ধরে আপনাকে বলে আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, আপনি নিতে পারবেন? আপনাকে যদি বলেন আপনি একটা ক্রিমিনাল, আপনি নিতে পারবেন? আপনারা তো সামান্য কথা নিতে পারেন না, সবার নামে দেখি কেস করতে চলে গেছেন। আজকে যে কথাগুলো আমি বলছি, কোনো ক্রিয়েটার আপনাকে কথাগুলো বলেনি, কোনো ক্রিয়েটার আজকে আপনাকে কথাগুলো বলেনি, আমি আজকে আপনাকে কথাগুলো বলছি, কেন প্রত্যেকটা ক্রিয়েটার এত গভীরে গিয়ে বোঝেনি, আপনাকে আমি লজিক দিয়ে বোঝাচ্ছি। আপনি আইনের দ্বারস্থ আমার ভিডিওটা নিয়ে যাবেন, গিয়ে পুলিশকে দেখাবেন এই ভিডিওটা আমি আপনার নামে করলাম সোশ্যাল মিডিয়ায়। আপনি দেবাশিসদাকে যে বলছেন ক্রিমিনাল আইডল, ক্রিমিনাল কথার মানেটাই আপনি সমাজের বুকে ভুল, আপনি যে সমাজের বুকে ভুল বার্তা দিচ্ছেন, আপনাদের মতন কিছু মানুষ ভুল বার্তা দিচ্ছেন, তার মুখোশটা আজকে আমি আপনাকে খুলে দিলাম। আর আজকে এই 2 মাস পরে আমি বাধ্য হলাম এই ভিডিওটা বানাতে, এই ভিডিওটা বানাতে, কেন আপনারা নিজেদেরকে শিক্ষিত বলে সমাজে যে গণ্য করেন না, প্রকৃত আপনারা শিক্ষিত? প্রকৃতকে আপনারা বইপত্র পড়েছেন? ক্রিমিনাল কথাটার মানে কি আপনি জানেন? আপনি কেন ক্রিমিনাল বলছেন? আপনার উপরে কত বড় মানহানির কেস হতে পারে আপনি কি জানেন?
আপনি একটা শোকাহত মানুষকে তার স্ত্রী মারা গেছে তাকে রীতিমতো আপনি মেন্টালি হ্যারাসমেন্ট করছেন, এর উপরে কত বড় কেস হতে পারে আপনি জানেন? সোশ্যাল মিডিয়ায় যদি দু লাখ মানুষ যদি আপনার বিরুদ্ধে কেস করে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনার মতন প্লাস আরও 2-3 জন আছেন, এই কয়েকজন গোটা 5-6 মানুষ আছে দেবাশিসদার বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষ আমরা দেবাশিসদার পাশে আছি, কেন তার জার্নিটা আমরা দেখেছি। আর মানুষের মৃত্যুটা আমারও মা চলে গেছে, কারণ মৃত্যুটাকেও সামলাতে পারিনি। একমাত্র যে খুনি হয় তার বিরুদ্ধেই কথা হয়। আজকে দেবাশিসদা তার স্ত্রীকে যেইভাবে ট্রিটমেন্ট করেছে সেটা ডাক্তার যদি মেরে থাকে, ডাক্তার মেরেছে, দেবাশিসদা কোনো ত্রুটি করেনি। সে তার স্নান খাওয়া সব বন্ধ করে তার নিজের স্ত্রীকে সেবা করেছে। আজকে সমাজে দাঁড়িয়ে কোনো পুরুষ এতটা করবে না। যদি সে সোশ্যাল মিডিয়া দেখেও করে তাও তার স্ত্রী এটাই প্রাপ্য। তার স্ত্রী অনেক ভাগ্যবতী যে তার স্বামীর এতটা সে সেবা পেয়েছে, সেবা পেয়েছে। আপনারও তো স্ত্রী চলে গেছে পৃথিবী ছেড়ে, এবার যদি 2 লাখ মানুষ আপনাকে গিয়ে বলে মশাই আপনি আপনার বউকে কীভাবে মেরেছেন, আমরা আপনাকে জেরা করি কীভাবে আপনার বউ মারা গেছিল, তাহলে অন্যের কথাটা যেমন নিতে পারেন না, তাহলে এত অন্যকে কেন এত ভুলভাল তথ্য দেন, কেন দেন? আপনি তো ইটিং শো করেন, করুন না আপনার মতন ভালোভাবে, বাঁচুন না। আমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও এইসব চাই না কন্ট্রোভার্সি, কিন্তু আপনি সমাজের বুকে যে ভুল বার্তাগুলো দিচ্ছেন, আপনি আর আপনার যা গ্রুপ আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, তাদেরকে আমি বলছি, যদি এরপর থানায় আপনাদের বিরুদ্ধে যদি আমরাই 2 লাখ মানুষ যাই না, আপনারা কিন্তু এই 5-6 জন কিন্তু টিকবেন না সমাজের বুকে, আপনারা টিকবেন না, ভালো করে আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তো দয়া করে, দয়া করে আপনি না জেনে আপনি মানুষকে ভুল তথ্য দেবেন না। ক্রিমিনাল কাকে বলে সেটা আগে ভালো করে বইয়ের পাতায় পড়ে দেখুন, ক্রিমিনাল কাকে বলে। আর দেবাশিসদা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যে স্ত্রীকে করেছে কখনো তার বাড়িতে রাখেনি, আর সে তার বউকে বালিশ চাপা দিয়ে মারেনি, গায়ে আগুন দিয়ে মারেনি, চাকু ঢুকিয়ে মারেনি, সে তার স্ত্রীকে ট্রিটমেন্টে তার নিয়োজিত তাকে নিয়ে চলে গেছে। এত বড় কঠিন রোগে দেবাশিসদার যত্নে এতদিন সে বেঁচে ছিল। আজ 1.5 বছর আগে থেকে ভিডিও দেখেছি, তখনই মানুষ সেবায় মরে যায়। আমার মা একদিন হসপিটালে গিয়ে মারা গেল, হেঁটে গিয়ে মারা গেল। হসপিটালে ডাক্তার এমন একটা ইঞ্জেকশন দিল মা আর তাকালো না। তাহলে আমি ডাক্তারকে বলতে পারতাম আপনি ক্রিমিনাল, ডাক্তার তো মেরেছে আমার মাকে, ডাক্তার তো কি ইঞ্জেকশন দিয়েছে আমাদের বলে দেয়নি। তাহলে আপনি কেন দেবাশিস দেখে ক্রিমিনাল বলছেন? আপনি যদি একটা কন্টেনার, আপনি যদি সত্যিই নিবেদিতার জন্য আপনার কষ্ট হয় নিবেদিতা দিদির জন্য, তাহলে আপনি সেসব ডাক্তারদের কাছে কেন যাচ্ছেন না? আপনি সেসব হসপিটালে কেন যাচ্ছেন না? আমার আপনার কাছে অনুরোধ, আপনি তাহলে সেটা করুন, নাহলে আপনাকে ইমিডিয়েটলি জেলে যেতে হবে আপনি যা শুরু করেছেন। আমি আপনাকে বলছি, আজকে ভোরবেলায় 5টার সময় আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, আমি বাধ্য হলাম কেন, আমি প্রত্যেকের ভিডিও দেখেছি, আর আপনি রীতিমতো আপনি আর ওই যে আর আমি এই যে প্রমিতি ঘোষকেও বলছি, সোশ্যাল মিডিয়ায় এসে যা নোংরা নোংরা কাছাকাছি খিস্তি মারছে, যেভাবে মানুষকে উত্তপ্ত করছে, এই 2-3 লাখ মানুষ যদি আপনাদের বিরুদ্ধে যদি কেস করে না, আপনারা কিন্তু আর টিকতে পারে, আপনারা কিন্তু পা ধরতে হবে, পরে পা ধরতে হবে। বরঞ্চ দেবাশিসদা কিন্তু আপনাদের নিয়ে কোনো কাটাছেড়া করতে আসেনি, রীতিমতো মানুষটাকে একটা শোকাহত তার স্ত্রী মারা গেছে, একটা শোকাহত মানুষের প্রতি কী যায় সেটা নিজেকে দিয়ে বুঝি, আপনি কতটা বোঝেন আমি জানি না। আপনারও তো স্ত্রী মারা গেছে, তাহলে আপনি কী করে একটা অন্যের স্ত্রী মারা যাওয়া পুরুষকে, আপনি তো একটা পুরুষ, আপনি তো একটা পুরুষের বেদনা বুঝবেন, আপনি তো একটা পুরুষের বেদনা বুঝবেন, একটা নারী যেমন একটা নারীর বেদনা বোঝে, তাহলে আপনাদের কোন দরজা দেবো, কী বলবো আপনাদেরকে বলুন তো, কী ভাষায় কথা বলবো আমি আপনাকে, আপনি বলে জেঠু বলে সম্মান করে বলছি, আপনি যদি সত্যিই শিক্ষিত সমাজের কল্যাণের মতন শহরে বাস করে থাকেন তো আপনার মধ্যে সে শিক্ষা হওয়া উচিত। শিক্ষিত সমাজে আপনি কল্যাণী কোর্টে যাবেন কালকে, আপনি আমার ভিডিওটা দেখার পর কল্যাণী কোর্টে গিয়ে আমাকে আমার এই ভিডিওটা আপনি দেখাবেন উকিলদের পুলিশদের যে আমি কোথায় ভুল কথা বলছি। আপনি ক্রিমিনাল কথাটা বলছেন বারবারই আমরা শুনছি, ক্রিমিনাল করে আপনি লিখছেন, ক্রিমিনাল কাকে বলে সেটাই কি আপনি জানেন? ক্রিমিনাল কাকে বলে, ঠিক আছে? নিজে গ্রুপটা তৈরি করেছেন, দিদি বোন বোনদেরকে নিজে গ্রুপটা তৈরি করেছেন, আপনার থেকে বড় গ্রুপ দেবাশিসদার আছে, দেবাশিসদার নিজে ভদ্র বলে নিজে তার শোককে বলে আপনাদের মতন মানুষদেরকে সে ছেড়ে রেখে দিয়েছে। তাহলে ও যদি ওর যদি এই 2 লাখ ফলোয়ার্সদের নিয়ে যদি ও যদি আইনের দ্বারস্থ হয় তাহলে আপনারা এই 4-5 জন কোথায় গিয়ে টিকবেন বলুন তো, কোথায় গিয়ে টিকবেন? এত কৈফত আপনাদের কেন দেবেন? কোথায় ছিলেন আপনারা যখন হসপিটালের দাঁড়ে দাঁড়িয়ে নিজে একা স্ত্রীকে নিয়ে সংগ্রাম করেছিল, নিজে কোথায় ছিলেন?
তখন তো আপনাদের মতন কোনো হুলুদাসের মুখগুলো দেখা যায়নি, আজকে বড় বড় কথা বলতে এসছেন এখানে, আজকে 2 মাস ধরে বিজনেস করছেন দেবাশিসদাকে নিয়ে, দেবাশিসদার ভিডিও নিয়ে, দেবাশিসদার বউকে নিয়ে, মরা মৃত মানুষকে নিয়ে ভিডিও করছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের, আপনাদেরকে আমি ধিক্কার জানাই সমাজের বুকে। আপনারা টাকার লোভী, আপনারা পয়সার লোভী, আপনারা পয়সার লোভী, এই জন্য আপনি একটা মানুষকে ওকে নিরহ পেয়েছেন। ওর মাথার উপরে কেন, ওর মাথার উপরে কেউ নেই, দেখবেন ওর মাথার উপরে কেউ আছে নেই, দেখবেন। আমার আজকে আমি মুখ খুলেছি, আমার এই ভিডিওর পরে প্রত্যেকটা মানুষ আপনাদের এগেনস্টে মুখ খুলবে, প্রত্যেকটা মানুষ, দেখবেন। আমি আপনাকে আজকে বলে দিলাম, আজকে আমি আপনাকে বলে দিলাম, আমি আপনাকে ডাইরেক্ট বললাম, আপনি আমার ভিডিওটা নিয়ে থানায় যাবেন, আপনি আমার ভিডিওটা নিয়ে লয়ারের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার ভিডিওটা কি ঠিক না ভুল। আপনি যে ক্রিমিনাল কথাটা বলেছেন না, আপনাকে তার দায় কত দিতে হবে আপনি জানেন? আপনাকে যদি মানহানির কেস করে না দেবাশিসদা, আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন জানেন? কাকে আপনি ক্রিমিনাল বলছেন? দেবাশিসদার কাছে প্রত্যেকটা ভিডিও আছে, হসপিটাল সেটাই তার প্রুফ। সেই ডাক্তারদের কাছে আপনি যান, সেই হসপিটালে গিয়ে আপনি ছানা মারুন। যদি মেরে থাকে তাহলে দেবে নিবেদিতাকে ডাক্তাররা মেরেছে, একটা ডাক্তার সে এতদিনের পড়াশোনা করে সে যদি ভুল ট্রিটমেন্ট করে তার দায় কি দেবাশিসদার? দেবাশিসদার কী ত্রুটি করেছিল? সে দিন রাত্রে তার বউকে সেবা করেছিল, এটাই তার পাপ, এটাই তার পাপ। আজকে আপনাদের ভদ্র সমাজ, আর যারা আপনারা ভিডিও দেখেন, যারা আপনারা কমেন্ট করেন, এদেরকে বাহবা দেন, তারা কোন পর্যায়ে পড়েন বলুন তো, বলুন। আজকে আমি নিজের ভ্লগিং ছেড়ে আজকে আমি এই ভিডিও করতে বাধ্য হলাম। আমি কন্ট্রোভার্সিতে চাইনি, আমার নিজের একটা শোক আছে, কিন্তু আর আমি সহ্য করতে পারলাম না, আর আমি সহ্য করতে পারলাম না, তাই আমি এই ভিডিওটাতে এসেছি। আমি হাটে বাজারে যেটুকু বলছি, আপনাকে অনেকের মাশুল দিতে হবে। যদি আপনি যা ভুলভাল কথা বলছেন আর আপনি যা অশিক্ষিতর মতন যা বার্তা দিচ্ছেন সমাজের বুকে, আমি মনে করি আপনি কল্যাণীর মতন জায়গায় একদম অশিক্ষিতর মতন কথা বলে গেলেন। ক্রিমিনাল মানে আপনি যদি জানতেন তাহলে আপনি এত বড় ট্যাগটা আপনি, ঠিক আছে, একবার আপনি কথার ছলে বলেন বলে আপনি প্রত্যেকটা কথাতে ওকে ক্রিমিনাল বলে উঠছেন, কিসের জন্য বলুন তো? কিসের জন্য? ভদ্র সমাজে নিজেকে ভদ্র বলে পরিচয় দিয়ে এত অভদ্র কেন করছেন আপনি? আর আপনাকেও কী ক্ষতি করেছে? আর আপনারা তো জ্বলুনি কিসের ওর ফলোয়ার্স দিয়ে? আপনি প্রত্যেকটা ভিডিও তো শুধু বলেন, ওর আগে প্রত্যেকটা মানুষের দিনে দিনে ফলোয়ার বাড়ে, কারোর কমে না। আপনারও তো 42,000 ফলোয়ার, আপনারও তো 50,000 চোয়া চোয়া ফলোয়ার, আপনার কে এসে জ্বলুনি? আপনি নিজের কন্টেন্ট বানিয়ে নিজের দৌড় দমে আপনি করুন না। আপনি ওর পেছনের ভিডিওগুলো তো ভাইরাল হচ্ছে, ওর তো শুধু ওই ভিডিওগুলো তো সব ভাইরাল ভিডিওগুলো তো সব চেপে গেছে। এখন তো ওর নিবেদিতাদির পেছনের যে ভিডিওগুলো ছিল, যার যেগুলো ভ্লগিং ছিল সেগুলো ভাইরাল হচ্ছে। তার সোশ্যাল মিডিয়াটা কী সিস্টেম, কী নিয়ম, সেটা কি সব কিছু আপনি বলবেন নাকি? আপনি বলবেন নাকি সব কিছু? আজকে বাধ্য হয়েছি আমার মতন তোমরা প্রত্যেকে, তোমাদেরকে ভিউয়ার্স বলছি, তোমরা প্রত্যেকে ভিডিও বানাও, প্রত্যেকে ভিডিও বানাও। কেন আমরা চুপ করে থাকবো সমাজের বুকে এইভাবে অন্যায় অপরাধ দেখে? আর মূর্খর মতন কথা বলে যাচ্ছে, ক্রিমিনাল আইডল, ক্রিমিনাল আইডল, ক্রিমিনাল কথার মানে জানেন আপনি? আপনাকে কিছু বলুক, আপনি তো ক্রিমিনাল, আপনি আপনার বউকে মেরেছেন, আপনি নিতে পারবেন তো আপনি? এত কন্ট্রোভার্সি ভিডিও বানিয়েছো, তোমরা কেউ এর বিরুদ্ধে কথা বলোনি, আজকে আমি এর বিরুদ্ধে কথাটা বললাম। ক্রিমিনাল কথাটার মানেটা কি, যে রীতিমতো প্রফেশনাল খুন করে তাকে ক্রিমিনাল বলে, তাকে ক্রিমিনাল বলে, ঠিক আছে? ক্রিমিনাল ক্রিমিনাল বলছেন না, ক্রিমিনাল কথার মানে জানেন? সবাইকে কি মূর্খ পেয়ে গেছেন না? আপনি তো, আপনারা তো বড় শিক্ষিত সমাজের লোক বসেছেন, বসুন না তাহলে। অন্যকে নিয়ে বিজনেস করে কেন খাচ্ছেন? নিজেরটা করুন না, কী দরকার আপনারও কাতা বারবার একটা শোকাত মানুষের পেছনে লাগার? কী দরকার আপনার? আপনারও তো কী দরকার? আপনার খুব দরদ নিবেদিতা বোন হলে পরে আপনি বোনের বরকে ছেড়ে দিতেন? আপনি একটা লোভী, আপনি একটা পয়সা কামানোর লোভী। আমি আপনাকে বলে দিলাম, আমি আপনার হাঁটুর বয়সী, আপনার মেয়ের থেকেও ছোটো, আমি আপনাকে কথাটা আজকে বলতে বাধ্য হলাম। আপনি একটা লোভী ব্যক্তি, তার জন্য আপনি এই ভিডিওগুলো কন্টিনিউ 2 মাস ধরে চালিয়ে আপনি নিজের পেট চালাচ্ছেন, আপনি নিজেকে আপনি সোশ্যাল মিডিয়ায় বড় দরজা করছেন, ওকে দিয়ে আপনি কামাচ্ছেন। আমি আপনাকে বলে দিলাম, সবাইকে আমি অনুরোধ করছি, দেবাশিসদার এই যে ভিডিওগুলো যেগুলো আমাদেরকে সাধারণ মানুষকে এগুলোকে বলা, এগুলোর বিরুদ্ধে তোমরা যারা পজিটিভ কমেন্ট, যারা দেবাশিসদার পাশে আছো, বা যারা আমরা কোর পাশে না, কোনো কন্ট্রোভার্সি না, আমাদের নিজস্ব একটা বুদ্ধিতে কী বলে, আমরা তো ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখি নাকি আমরা সেটুকুও রাখি না? আমরা কি সমাজে বাস করি, কি আমরা মুখের মধ্যে, কি চোখের মধ্যে কি পর্দা লাগিয়ে বাস করি যে আমরা সত্য মিথ্যার কোনো কিছু দেখতে পারি না? হ্যাঁ, একটা মানুষ একা হাতে তার স্ত্রীকে সেবা করতে আমরা দেখেছি, তার মৃত্যুটা যেদিন থেকে মারা গেছে সেই দিন থেকে এই পুরুষটা এই জেঠু উনি শুরু করেছে তারপরে পেছন পেছন সব এক এক করে এসছে।
এক মহিলা তো খিস্তি দিয়েই যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, খিস্তি দিয়েছে। কী পেয়ে গেছেন আপনারা সবাই মিলে, কী পেয়ে গেছেন? আজকে কেউ প্রতিবাদ করেনি বলে আমরা ভয় পেয়ে চলি বলে আপনাদেরকে? কিসের থানার ভয় দেখান, কেসের ভয় দেখান? পুলিশ কি এখানে কি চাকরি করতে বসেছে কি? ন্যায় আমরা কি চোর ডাকাত নাকি যে আপনি কেস দিয়ে দেবেন অমনি জেলে ভরে নেবে? রীতিমতো আপনাকে জেলে ভরবে, কেন আপনি হচ্ছে মানহানি, আপনার নামে মানহানি কেস হবে। আপনি যেইভাবে একটা শোকাহত মানুষকে মেন্টালি হ্যারাসমেন্ট করছেন, দেবাশিসদার যদি মানসিক একটা কোনো কিছু প্রবলেম হয় সেটা আপনার জন্য হচ্ছে, আপনাদের মতন কিছু মানুষের জন্য হচ্ছে। আমি আপনাকে বলে দিলাম, আজকে এই ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছি, আমিও নিজেও মাথায় তেল দিয়ে বসেছি, মাথায় মানে প্রচণ্ড আগুন ছুটছে। শুধু টাইম লাইনে আসলে আপনাদের নোংরামি দেখতে হয়, কিসের জন্য দেখবো আপনাদের এত নোংরামি, কিসের জন্য দেখবো? কামালেন, অনেক কামালেন, এবার বন্ধ করুন না, এবার কন্ট্রোভার্সি ভিডিওগুলো বন্ধ করে এবার নিজের মতন ভিডিও বানান। এবার দেবাশিসদা ভিডিও বানাবে আপনাদের নামে, এবার আপনাদের শুনতে হবে। এবার ওর রাইট আছে, যা যা তথ্য ওর কাছে তো প্রমাণ আছে, ওর কাছে প্রমাণ আছে। আর আপনি ওর ফ্যান ফলোয়ার নিয়ে জ্বলছেন, এত জ্বলেন কেন? মানুষের ভালো দেখা তো জ্বলেন কেন? হ্যাঁ, মানুষের ভালো দেখা তো জ্বলেন কেন? আপনার মুখটা দেখলেই মনে হয় আপনি হিংসা করেন, আপনি একটা হিংসুটি পুরুষ, দেখলেই মনে হয়। আপনার পেটের মেয়ের থেকেও আমি ছোটো, তাও আমি আপনাকে কথাগুলো বলে গেলাম আজকে। আপনি আমার ভিডিওটা নিয়ে যাবেন, গিয়ে আপনি পুলিশের কাছে দেবেন, ঠিক আছে? তারপরটা আমি বুঝে নেব, আমি আপনাকে বলে দিলাম। তা তোমাদের ভিডিও সবাইকে বলছি, এই ভিডিওটা এতটা শেয়ার করো যেন ওনার কাছে গিয়ে পৌঁছায়, ওনার কাছে গিয়ে পৌঁছায়। দিনের পর দিন একটা মানুষের পেছনে লেগে রয়েছে দুটো মাস ধরে, কেউ প্রতিবাদ করার নেই, আর ক্রিমিনাল ক্রিমিনাল বলেই যাচ্ছে। ক্রিমিনাল কাকে বলে জানে? উনি উনি তো শিক্ষিত সমাজের মানুষ, কল্যাণী মতন জায়গায় বাস করে, ক্রিমিনাল কাকে বলে না? ক্রিমিনাল ক্রিমিনাল যদি হয়, যদি নিবেদিতাকে খুন করে তাহলে ডাক্তার খুন করেছে, ডাক্তারকে ক্রিমিনাল বলুন না। আর আপনি একদম নিবেদিতাকে বোন বলবেন না, আপনি যদি বোনের দরজায় দিতেন না তাহলে আপনি রোজগার করতেন না, আপনি বোনের বর যে স্বামী সেই স্বামীকে আপনি এত মানসিক টর্চারিং করতেন না। আমি আপনাকে বলে দিলাম, আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আপনি আমার নামে যা করার করে নেবেন, যা করার করে নেবেন। আপনি যদি আমাদের মতন এরকম 2 লাখ মানুষ যদি আপনার এগেনস্টে কেস করে না, আপনি আর কল্যাণীর বুকে থাকবেন, আপনি তখন জেলের হাজতে থাকবেন কল্যাণীতে, এটা আপনি মনে রাখবেন। তো সত্যি বলছি ফ্রেন্ড, এই কন্ট্রোভার্সি ভিডিওটা আমি করতে চাইনি, আমি বাধ্য হয়েছি করতে, মানে আমি আর পারলাম না সহ্য করতে, আমি বাধ্য হয়েছি। আমি কন্টেন্ট, আমি রিলস ভিডিও করি, আমি নাচ করি, প্রচুর নোংরা এখন আমার উপরে আসবে ঝড়, সেই ঝড়টা তোমরা সবাই পাশে থেকো, সবাই পাশে থেকো, পাশে থেকে এই ঝড়ের সংগ্রাম এবার আমাকে করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তো আমি অবশ্যই আসবো, আমি আমার ব্লগিং ভিডিওতে, কিন্তু 2 দিন দেখা যাক কি চলে, কেন এর একটা শেষ হওয়া উচিত। এবার সবার কাছে আমি অন্যরকমটা বার্তা নিয়ে আসবো। তো এতদিন সবাই কন্ট্রোভার্সি ভিডিও করেছে, কেউ এই পয়েন্টে কথা বলতে পারেনি। ফার্স্ট আমি স্বাগতা চক্রবর্তী, আমি কথা বললাম, যদি আমি কী ভুল আর ঠিক বলেছি তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে যাও। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।